আসসালামু আলাইকুম, আমি সেলিম রানা। বুটস্ট্র্যাপ ফোর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বুটস্ট্র্যাপ ফোর নিয়ে আলোচনা করব। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটা হলো বুটস্ট্র্যাপ থ্রি নিয়ে আমরা খুবই পরিচিত। বুটস্ট্র্যাপ ফোর নিয়ে মানে একটু শঙ্কিত আছি যে আসলে বুটস্ট্র্যাপ ফোরে কি আমরা কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ থ্রি বুটস্ট্র্যাপ ফোর খুব বেশি ডিফারেন্স নাই। আমি যদি ডিফারেন্সটা যদি আপনাকে বলি যে কি ডিফারেন্স, মেন ডিফারেন্সটা হলো বুটস্ট্র্যাপ ফোর বলা যায় যে সম্পূর্ণ ফ্লেক্স বক্সের সাথে রিলেটেড। ফ্লেক্স বক্স গ্রিড দিয়ে তৈরি। আপনি যদি ফ্লেক্স বক্স, সিএসএস ফ্লেক্স বক্স যদি আপনি জানেন, তাহলে বুটস্ট্র্যাপ ফোর আপনি ইজিলি শিখতে পারবেন। তো চলুন, এটাদের মধ্যে কিছু বেসিক বিষয় আছে, যে বেসিক বিষয়গুলো আমাদের জানা দরকার, এগুলো আমরা ধাপ বাই ধাপ আলোচনা করি। তো গেট বুটস্ট্র্যাপে যাওয়ার পর আপনি হোম পেজটা দেখতে পাবেন। আপনি এখানে যাওয়ার পর গেট স্টার্টে ক্লিক করেন। গেট স্টার ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটা সিএসএস কল করা আছে, এবং এখানে একটা মেইন জে করি, যেটা যেটা মানে মাদার জে করি সেটা লাগবে। আর অবশ্যই এখানে যেটা মানে বাধ্যতামূলক বুটস্ট্র্যাপ ফোর এর ক্ষেত্রে, যে পপার মিন জেস, মানে পপার জেসটা লাগবে। আপনি যদি বুটস্ট্র্যাপ ফোর কল করেন, বুটস্ট্র্যাপ এর মিন জেসটা শুধুমাত্র কল করেন, কিন্তু পপার মিন জেসটা কল করেন, তাহলে কিন্তু বুটস্ট্র্যাপ ফোর আবার কাজ করবে না। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আপনার এটা কল করা লাগবে। ঠিক আছে, আপনি এখান থেকে বেসিক স্ট্রাকচারটা নিতে পারেন, অথবা আপনি চাইলে এইচটিএমএল ফাইভ বয়লার প্রিন্ট ডাউনলোড করে সেখান থেকে আপনি নিতে পারেন, অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, আমি প্রথমে এখান থেকে নেই, যেহেতু আমরা এখান থেকে বেসিক বিষয়গুলো এখান থেকে ইউজ করে দেখব। এখানে আমরা একটা ক্লাস নিতে পারি, পার্ট ওয়ান। ঠিক আছে, এটার মধ্যে আমরা স্টার্টার প্যাকেজ যেটা, এটা আমরা ইউজ করতে পারি। এখানে খেয়াল করে দেখেন যে এখানে প্রিপ্যাকেজ করাই আছে, যদিও এখানে সব সিডিএন দিয়ে করা। আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপ ফোর মানে ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাচ্ছি, আবার এখান থেকে কিভাবে ইউজ করা যাবে সেটাও আমি দেখাচ্ছি। ইচ্ছা করলে আপনি এখান থেকে যদি সিডিএন ইউজ করতে না চান, তাহলে এখানে ডাবল ক্লিক করলেই এখান থেকে আপনি বুটস্ট্র্যাপ মিন সিএসএস টা কল করতে পারবেন। যদি আপনি এটা এভাবে কল করতে না চান, পপার মিন জেএস টা এভাবে কল করতে না চান, এটা এভাবে কল করতে না চান, আপনি ইচ্ছা করলে ডাউনলোডও করতে পারেন। হ্যাঁ, ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করেন। মনে করেন আপনার একটা প্যাকেজ রেডি করা আছে, সেখানে শুধুমাত্র বুটস্ট্র্যাপ ফোর জেএস, পপার মিন জেএস, আর হলো বুটস্ট্র্যাপ মিন সিএসএস, এটা আপনি কল করতে চাচ্ছেন, সেটা কিভাবে আপনি কল করবেন সেটাও দেখাচ্ছি। ওকে, এখান থেকে আপনি দেখেন যে ডিআইএসটি নামে একটা ফোল্ডার আছে, যেটাকে আমি ডিস্ট্রিবিউট নামে বলতে পারি, যে ডিআইএসটি থেকে বুটস্ট্র্যাপ মিন জেএসটা কল করেন। তাহলে অবশ্যই আমরা এখানে একটা কি করতে পারি, জেএস ফোল্ডার করতে পারি। তো এটাকে আমরা এখানে কল করে দিতে পারি। ঠিক আছে, আর এইগুলো আমাদের মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, এগুলো ডিলিট করে দিতে পারি, অথবা আপনি এখানে টোটালটা ডিলিট করে দেন। টোটালটা ডিলিট করে দিয়ে স্ক্রিপ্ট এসআরসি জেস স্ল্যাশ এত। ঠিক আছে, তাহলে আমাদের আর কি কি জেস লাগবে, মেইন যে যে করি ওইটা লাগবে। আপনি যে করি সাইডে যান, ডাউনলোড, এটা ডাউনলোড করতে পারেন। এই তো প্রোডাকশন কি মিনি ফাইট জেস, যেটা ওইটা নিতে পারেন আপনি, স্লিম যে করি প্রোডাকশন, এটা যদি ছিল ওই জায়গার মধ্যে আপনি এটাও নিতে পারেন। হ্যাঁ, আপনি যে কোনো একটা নিতে পারেন। ওকে, এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ ফোর পার্ট ওয়ান জেস এখানে আমরা এটাকে কল করে দিব, মানে ডাউনলোড করব। ডাউনলোড করে সেম এটাকে আমরা, যেহেতু এটা মেন যে করি, সুতরাং এটা কি টপে কল করতে হবে। আবার এবং আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা হলো যে পপার মিন যে আছে, অলরেডি আমাদের এটা ডাউনলোড করা আছে। তো আমরা দেখি যে এটা কোথায় আছে। ও সরি, সিএসএস ফোল্ডারটা আমাদের নেওয়া হয় নাই, বুটস্ট্র্যাপ মিন সিএসএস।
ওকে, এটাকে আমরা কল করে দিব। সিএসএস স্ল্যাশ প্লাস, এটা হয়ে গেল। আমরা আরেকটা সিএসএস করতে পারি, যে স্টাইল ডট সিএসএস। বাস স্টাইল ডট সিএসএস, এখানে স্টাইল ডট সিএসএস নামে একটা পার্ট নিতে পারি, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা নিয়ে মানে তেমন বিশদ কিছু আলোচনা করতে চাই না। ওকে, দেন এখানে আমাদের জেএস ফোল্ডার, জেএস ফোল্ডারের মধ্যে আমাদের আরেকটা পার্ট বাকি আছে, সেটা হলো পপার জেস। আচ্ছা, পপার জেসটা বিল্ডে চাই, একটু খুঁজতে হবে। এসএস জেস এসআরসি, আচ্ছা এখানে নেই, এই তো পপার মেইন জেস, এখানে কল করে দিব। এটাকে আমরা অবশ্যই কি বুটস্ট্র্যাপের টপে কল করতে হবে। ব্যাস, আমাদের এখানে রিকোয়ারমেন্ট যেটা ছিল, যে জেকুয়েরি ডাউনলোড করতে হবে, পপার মিন জাস্ট ডাউনলোড করতে হবে। আপনি এটা ইউজ করলেও কিন্তু হতো, আমি জাস্ট দেখালাম যে এটা ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয়, যদি এটা আপনারা জানেন। যদি বুটস্ট্র্যাপ 3 ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার জানার কথা। আচ্ছা, এখানে একটা প্রি প্যাকেজ রেডি করলাম, এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা। এই টাইটেলটা আমাদের এখানে না দিয়ে এখানেও যদি আপনি দেন কোনো সমস্যা নেই। ব্যাস, এটাকে তাহলে তো আমার এখানে কোনো দরকার নেই। এখন এটাকে আমি একটু ভিউ করি, দেখি যে আসলে আমাদের এটা কাজ করতেছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড কাজ করছে, এখানে আমি একটা নিতে পারি কন্টেইনার। আচ্ছা, দেখি যে আমাদের এখানে কোনো ক্লাস আসে কি না। এখানে একটা কাজ করতে পারি, যে S1 হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপ 4 এর সিএসএস টা আমাদের খুব ভালোভাবে পেয়ে গেছে। হ্যাঁ, যেমন ডিসপ্লে ফ্লেক্স, এটা সেটা। তো আমি আপনাকে রিকমেন্ড করব যে বুটস্ট্র্যাপ 4 ভিডিওটা দেখার পূর্বে আমি আপনাকে রিকমেন্ড করব আমার বুটস্ট্র্যাপ 3 এর কিছু পার্ট আছে, ঠিক আছে, সরি ফ্লেক্স এর কিছু পার্ট আছে, তিনটা পার্ট আছে। এই তিনটা পার্ট যদি আপনি দেখতে পারেন তাহলে ইজিলি আপনি যদি প্লেলিস্টে যান। হ্যাঁ, প্লেলিস্টে যাওয়ার পর আপনি এখানে খেয়াল করবেন অনেক ভিডিও আছে, বেশি খুব বেশি নাই, অনেক বলছি ভুল করছি। আচ্ছা, এখানে যদি দেখি ফ্লেক্স বক্স, এখান থেকে আপনি অবশ্যই তিনটা পার্ট দেখে এবং প্র্যাকটিস করে খুব ভালোভাবে এটা সম্বন্ধে জেনে তারপর আপনি বুটস্ট্র্যাপ 4 প্র্যাকটিস করতে পারবেন, তা না হলে কিন্তু আপনি বুটস্ট্র্যাপ 4 এটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। ওকে, আচ্ছা দেন এখানে আমরা এখন এখানে ইউজ করব। আচ্ছা, তো আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ, ইন্ট্রোডাকশনটা শেষ হওয়ার পর এখানে আমাদের সিএসএস জেএস কি কি লাগে এই বিষয়টা আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট পর্বে এর এলিমেন্টস গুলা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।